বন দপ্তরের কেজুয়াল কর্মচারীরা তাদের কাজ পুনরায় ফিরে পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। উল্লেখ্য, অগস্টের 1 তারিখ থেকে প্রায় 35 জন বন দপ্তরের কেজুয়াল কর্মচারীদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে থেকেই তারা তাদের কাজ ফিরিয়ে পেতে এদিক ওদিক ঢো দিচ্ছেন, এমনকি আমরণ অনশন পর্যন্ত করেছেন। সে সময় তাদের কাছ থেকে 10 দিনের সময় চেয়েছিল প্রশাসন, তবে বর্তমানে প্রায় 4 মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনো কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তারা। সোমবার এই নিয়ে ফের দেখা করেন তারা বন দপ্তরের PC অনিল রস্তগির সঙ্গে। টোটাল আছে 35 জন। 35 জন কি আগস্টে 1 তারিখ থেকে কাজে না যোগদান দেওয়ার জন্য সবাই DFO এবং রেঞ্জ অফিসারকে বলা দেওয়া হয়েছে যে ওদেরকে যাতে আর কাজে না রাখা হয়। তো আমরা প্রশ্ন করছিলাম কেন কেন এইসব হচ্ছে স্যার, আমাদের তো ত্রিপুরা তো সারা ত্রিপুরাতে তো কেজিএল এখনও কাজ করছে, শুধু বন দপ্তরে কাজ হচ্ছে না, কেন আমাদেরকে বঞ্চিত করা হলো? তাও তো আমাদের হাতে কিছু নেই, ওর তো মিনিস্টার বাবুরা তারা সবাই জানে, অন মিনিস্টার যা বলবে আমরা তা তাই করবো, অন আমরা তো কি গেছে, আমরা তো ইচ্ছা যে তোমাদের রাখার, কিন্তু উপর মহল থেকে যদি কাগজ আছে আমাদেরকে সবাইকে ছাঁটাই করে দাও, তাহলে মাননীয় PCCF মহোদয় কী করবে? এখন PCCF তবুও লড়াই সংগ্রাম করছে, আমাদের জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে।